ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ইন্ধনে প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র চলছিল, জুডিশিয়াল কু করার কথা ছিল। এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কু এর পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দেয় শিক্ষার্থীরা। সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল কু করার যে ষড়যন্ত্র ছিল তা ফাঁস করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। সেখানে সহ সমন্বয়ক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ ষড়যন্ত্র ফাঁস নামে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসনাত সহ কয়েকজন। সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে আমি নাই, মা নাই বলে বলে হঠাৎ শনিবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা পরে বোঝা গেছে। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্ত বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পর জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এই রকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, তখন সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবে। সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা, চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার সেখানে ছিল। পদত্যাগ পত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরো 5 বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়। পরে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে অব্যাহতি নেন বিচারপতি ওবায়দুল হাসান। এরপর আপিল বিভাগের আরো 5 বিচারপতি পদত্যাগ করেন। IVTV USA, New York.